আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, হাইব্রিড জাতের পটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আলমডাঙ্গা লম্বা জাত, এই পটলের জাতটা অন্যান্য পটলের জাতের চাইতে দ্বিগুণ ফলন হবে। কারণ হচ্ছে এটা লম্বা, ওজনও বেশি, ফলনের দিক দিয়েও বেশি হবে। কারণ হচ্ছে আপনারা যখন হাইব্রিড জাতের পটল চাষ করবেন, এই পটলটা মাচাতে চাষ করতে হয়। মাচাতে চাষ করলে এই পটলটার কালার হয় সুন্দর এবং মোলাম। দেখেন কি পরিমাণ ধরে। প্রথমে আমার ঠিকানা দিয়ে থাকি, জেলা নাটোর, থানা বড়াই, গ্রাম গ্রাম তালসো, কুণ্ডপাড়া। আসলে এই পটল চাষটা অনেক একটি লাভবান এই ফসল, এই পটল চাষ। আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় দেখেন মনে হচ্ছে সাজানো, কিন্তু দর্শক মন্ডল এটা সাজানো না, ধরেই এরকম সমস্ত জমি এভাবে ধরে আছে। এই পটলের লতা এবং চারা আমি বাংলাদেশের সব জায়গায় ফেল দিয়ে থাকি, কারণ ভালো আবাদ আপনারা যেখানে উঁচু জমি পাবেন সেখানে আপনারা পটল চাষ করতে পারবেন। আর আপনারা মূলত উঁচু জমিতে পটল চাষ করবেন। উঁচু জমিতে যদি পটল চাষ করেন তাহলে একই জমিতে 3 বছর 4 বছর পর্যন্ত পটল চাষ করতে পারবেন। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।